গুড মর্নিং বন্ধুরা, এরকম সকলকে শুভ সকাল জানিয়ে আমার ভিডিওটা বানালাম। দেখুন এখন বাজে 7:20, 7:20 বাজে। দেখুন জায়গাটা কিরকম, সকালে কিরকম কুয়াশা পড়ছে, দেখুন বাইরেটা কুয়াশা পড়ছে, দেখুন দেখছেন কি কুয়াশা, প্রচণ্ড কুয়াশা। আমি এখন ঘর ঠর ঝাড় দিলাম, ঘর ঝাড় দিয়ে ঘর ঝাড় দিয়ে কাঠবাদাম ভিজিয়েছি, কাঠবাদাম খাবো, ছেলে দুধ গরম করবো, ছেলে দুধ গরম করার পরে ছেলেকে ডাকবো, তারপরে চাটা বানিয়ে ফেলি, তারপরে চাটা বানানোর পরে আপনাদের সাথে আবার করতে হবে। বিছানা কমপ্লিট হয়ে গেছে করা, বিছানা কমপ্লিট হয়ে গেছে করা, ঘরও ছাদ দেওয়া হয়ে গেছে, এই বিছানাও সেরে ফেলছি, গুছিয়ে ফেলেছি। দেখুন আপনাকে দেখাচ্ছি, গুছিয়ে ফেলেছি বিছানা, ঘর ছাদ দেওয়া হয়ে গেছে। এই যে এসে জামা কাপড় দিয়ে দিচ্ছি, এসে সব হচ্ছে ধোয়া, জামা কাপড় দিয়ে দিয়েছি। এবার আমার কাজ হলো জামা কাপড়ও বাইরে মেরে দিয়েছি, বুঝলি, জামা কাপড় বাইরে মেরে দিয়েছি। ভিজা জামা কাপড়গুলো ছিল, কালকে শুকোয় নিয়ে দিচ্ছি, মেরে দিয়েছি। এবার আমি একটু পায়রা থেকে খেতে দেবো, পায়রা থেকে খেতে দেবো। অন্যান্য দিন চালি দিই, যেহেতু ব্রেড আছে ঘরে, একটু পাউরুটি আছে, বান আছে দিয়ে দিচ্ছি, চালি দিই আমি। তাই চিন্তা করছি মাছ তো নিয়ে রেখেছিলো কালকে, বেশি করে মাছ তো করবোই। দেখুন এক কষা আসবে এখন খেতে, তো জল আসলো নাকি দেখি আগে, জল আসলে পরে জল ভরবো, জল ভরে তারপরে বাসন মিলে রান্না করে ঢুকবো। এরকম খাচ্ছি, এখন আবার আরও আসবে, আসবে পায়রাকে খেতে দিলাম। সব বাইরের কাজ সেরে এসে এখন রান্না বসিয়েছি, এই দেখুন রান্না বসিয়েছি, এখন এই যে মাছ ভাজছি, মাছ ভাজবো, এই চাল ভিজিয়েছি, মুড়ি ঘন্ট করবো, ভাত পরে করবো, লাস্টে করবো, মাছ ভাজছি, মাছ ভাজিয়ে তারপর রান্না করবো। এই মাছ চাল ভিজিয়েছি, মুড়ি ঘন্ট করবো, আজকে সব বাইরে কাজ সেরে এসে এখন এটার করেছি। এই যে রান্না টান্না সেরে সব মুছে টুচে পরিষ্কার করলাম, এবার আমি ঘর মুছবো, বড়ো ঘরে চলে আসলাম ঘর মুছতে। আমি অবশ্য মপ দিয়েই ঘর মুছি, মপ দিয়েই ঘর মুছি। এবার আমি চলে আসলাম ঘর মুছতে, ঘর মুছবো, ঘর মুছবো। এবার আমি ঘর মুছবো, আমি মপ দিয়েই ঘর মুছি। তারপরে স্নানে যাবো, ঘর মুছলাম, ঘর মুছে তারপরে স্নানে যাবো। স্নান করে এসে বৃহস্পতিবার পুজো দেবো, পুজো দিয়ে একটু ভাত করে রেখেছি, ছেলে কাঁদতে যাবো, খাবো ছেলে আসার পরে। গিয়ে ঘর মুছছি, সকাল থেকে উঠে বন্ধুরা বসার টাইম পাই না একটুকু, কাজ করেই যাচ্ছি একটার পর একটা। আর ভাবছি আপনার সাথে একটু করে শেয়ার করি, সব তো সম্ভব হয় না, একটু করে শেয়ার করি, একটু করে শেয়ার করি, ভাবি যে আপনার সাথে ভালো লাগবে, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, আর আমার একটু ভালো লাগবে, ইয়ে পাবো আর কি, এনার্জি পাবো করার ভিডিও, নাহলে ভিডিও এনার্জি পাবো না। আমি স্নান করে চলে আসছি এবং আমার পূজা দেওয়া শেষ, কমপ্লিট হয়ে গেছে, পাটালি পরাও কমপ্লিট। তাই আপনাদের সাথে আমার ছোট্ট একটা আসর শেয়ার করছি,
পুজো দেওয়া হয়ে গেল। আজকে যেহেতু বৃহস্পতিবার ঘট পেতেছি, আমার ঠাকুর ঘরটা ছোট্ট, বেশি বড় না, এই সুন্দর করে একটু সাজিয়ে সাজিয়ে দিই ছোট্ট। আমি শোয়ার ঘরে এক কোনা দিয়ে একটা ছোট্ট আসন কিনে ঠাকুরগুলো পেতেছি। দেখো এখানে লক্ষ্মী ঠাকুর আছে, গণেশ আছে, এই পাশে আমার শিব ঠাকুর। শিব ঠাকুরের পুজো আমি করি, উপরে আমার গুরুদেব সরস্বতী, এই যে আমার গুরুদেব করে রেখেছি, একটা কাঁচ লাগিয়ে নিয়ে ওখানে করেছি যেহেতু জায়গা নেই। আমার ঠাকুর ঘরটা কেমন আর কি, ফুল কেমন সাজিয়েছে আসনটা একটু জানাবেন কমেন্ট করে। তাহলে বন্ধুরা আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করেই ভিডিওটাকে শেষ করছি।